ওকে, আজকে আমরা করব কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আচ্ছা, এতক্ষণ ধরে এই যে এর আগের চ্যাপ্টার, তার আগের চ্যাপ্টার, তার আগের চ্যাপ্টার, যে পরপর যতগুলো হিটের চ্যাপ্টার আমরা করে এলাম, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমরা করেছি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে। কী নিয়ে করেছি? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে কি? যেগুলো আমরা দেখতে পাই, যেমন প্রেশার, যেমন ভলিউম, যেমন টেম্পারেচার, যেমন এনট্রপি, এগুলো তো আমরা সব দেখতে পাচ্ছি। এই এনট্রপি করিস নি তোরা, তোরা করেছি ইন্টারনাল এনার্জি, টেম্পারেচার যার জন্যে, তো এগুলো আমরা সব দেখতে পাই। উই ক্যান মেজার দ্যাট, এবং ওটা হচ্ছে হোল বডির একটা হিসেব। টোটাল বডিটাকে দেখলে আমরা ওই ফেনোমেনাগুলোকে দেখতে পাই। এখন এর বাইরেও আমরা যদি একটু তাকাই, তাহলে দেখব যে এই যে টেম্পারেচার বাড়ছে সেটা কেন বাড়ছে, বা এই যে প্রেশার হচ্ছে সেটা কেন হচ্ছে, এইটা যদি আমাদেরকে দেখতে হয়, তখন পার্টিকেলে কি ঘটনা ঘটছে সেটা দেখতে হবে। তাহলে প্রপার্টি দু ধরনের হয়। একটা প্রপার্টি হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, একটা প্রপার্টি হচ্ছে মাইক্রোস্কোপিক প্রপার্টি। যখন ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আমরা দেখেছি, তখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করেছি, সেকেন্ড ল করেছি, প্রসেসগুলো করেছি, অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল বা হিট ট্রান্সফার করেছি, এইগুলো সব ম্যাক্রোস্কোপিক প্রপার্টির পার্ট। মাইক্রোস্কোপিক প্রপার্টির দুটো পার্ট আছে, একটা হচ্ছে কাইনেটিক থিওরি যেটা আমরা করব, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থিওরি। এটা তোমাদের নেই, এটা হায়ার লেভেলে আছে, তোমরা আপ টু কাইনেটিক থিওরি ম্যাক্সিমাম করতে পারবে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো কাইনেটিক থিওরি কী নিয়ে ডিল করছে, যে পার্টিকেলের মাইক্রোস্কোপিক কী ঘটনা ঘটছে সেটা নিয়ে। আমরা জানি আমাদের দুটো ল আছে, বয়েলস ল, চার্লস ল, ওই দুটোকে মিলিয়ে আমরা একটা ল পাই। কী ল বলি ওটাকে? গ্যাস ল। কী গ্যাস ল? আইডিয়াল গ্যাস ল। তাহলে সেটা কী হয়? সেটা পিভি ইকুয়ালস টু মিউ আর টি, বা পিভি ইকুয়ালস টু এন কে টি, রাইট? আচ্ছা, এটাকে আমরা আর একটু ডিটেলসে দেখব। যে সাপোজ একটা গ্যাস যদি অ্যাভোগ্যাড্রো নাম্বার অফ মলিকিউল থাকে, কতগুলো মলিকিউল? অ্যাভোগ্যাড্রো নাম্বার অফ মলিকিউল, অ্যাভোগ্যাড্রো নাম্বারকে আমরা এনএ দিয়ে লিখছি, তাহলে ওয়ান মোল অফ দ্য গ্যাস, তার যদি মলিকিউলার ওয়েট হয় ক্যাপিটাল এম, তাহলে নিশ্চয়ই অ্যাভোগ্যাড্রো নাম্বার অফ মলিকিউলের মাস হচ্ছে ক্যাপিটাল এম, রাইট? এটুকু যদি না বুঝতে পারো, বলবে যে অ্যাভোগ্যাড্রো নাম্বার কতগুলোর হয়? এক মোলের হয়। তাহলে অ্যাভোগ্যাড্রো নাম্বার এক মোল, তার যা মাস হবে সেটাকে কী মাস বলবো? এক মোলার মাস। কী বলবো? দিস ইজ ওয়ান মোলার মাস। ওকে, হোয়াট ইজ দিস? ওয়ান মোলার মাস। এখন ওয়ান মোলার মাস ফর অ্যাভোগ্যাড্রো নাম্বার, সাপোজ একটা বডি আছে, সেই বডিটার এম অ্যামাউন্টের মাস নিয়েছি। সাপোজ মোলার মাস তার সাপোজ 12 গ্রাম, কিন্তু আমি যে বডিটাকে নিয়েছি তার মাস হচ্ছে হয়তো 10 গ্রাম, বা মাস হচ্ছে 20 গ্রাম। তার মানে এটা মোলার মাস না, বাট সাম মাস অফ দ্যাট বডি। ক্লিয়ার হয়েছে? এখন আমি বার করতে চাইছি যে এম মাসে কতগুলো নাম্বার অফ মলিকিউলস রয়েছে। ধরলাম এম মাসে স্মল এন নাম্বার অফ মলিকিউলস রয়েছে, তাহলে স্মল এন কী? যে টোটাল নাম্বার অফ মলিকিউলস। এটা মলিকিউলসের থেকে আমরা যেহেতু কাইনেটিক থিওরি করছি, এখানে বলা ভালো এন হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, মলিকিউলস বলবো না এটাকে, পার্টিকেল বলবো। সো এন ইজ টোটাল নাম্বার অফ পার্টিকেলস। আচ্ছা, কী করে বার করব, কী করে বার করব? দেখো, এম মাসে এন এখানে পার্টিকেল থাকে, রাইট? তাহলে ইউনিট মাসে কতগুলো পার্টিকেল থাকবে? এন এ বাই ক্যাপিটাল এম, এন এ বাই এম খানা পার্টিকেল থাকবে, রাইট? তাহলে স্মল এম মাসে কতগুলো পার্টিকেল থাকবে? এন এ ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে এম মাসে যতগুলো পার্টিকেল সেটাকেই তো আমরা স্মল এন বলছি। তাহলে স্মল এন ইকুয়ালস টু কী হবে? এন এ ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখান থেকে একটা রিলেশন আমরা পাই যে এন বাই এন এ ইকুয়ালস টু স্মল এম বাই ক্যাপিটাল এম। আচ্ছা, স্মল এম বাই ক্যাপিটাল এম কি?
টোটাল নাম্বার অফ মোলস, দেখ এটাকেই আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম না? আচ্ছা আমরা রিলেশন কি দেখেছিলাম, পিভি ইকুয়ালস টু মিউ আর টি, তাহলে বসাই পিভি ইকুয়ালস টু মিউ আর টি, মিউ এর জায়গায় কি বসাচ্ছি, স্মল এম বাই ক্যাপিটাল এম, অর পিভি ইকুয়ালস টু স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর টি, রাইট? এখন দেখ আমরা এরকম একটা রিলেশন বার করেছি যে এন এ ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এমকে স্মল এন বলতে পারি, বার করেছি না, কি করব এই রিলেশনটাকে এন এ দিয়ে মাল্টিপ্লাই করব, এন এ দিয়ে ডিভাইড করব, তাহলে কি পাই, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু এন এ টু আর বাই এন এ ইন্টু টি লিখতে পারি। এই আর বাই এন এ এটাকে বলে বোলজম্যান কনস্ট্যান্ট, কি বলে, এইটা একটু আগে বার করেছি কি টোটাল নাম্বার অফ পার্টিকেল স্মল এন, তাহলে এটাকে লিখতে পারি এন কে ক্যাপিটাল টি, ওয়্যার কে ইজ দি বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে তোমাকে যদি বলে ডিরাইভ পিভি ইকুয়ালস টু এন কে টি ফ্রম পিভি ইকুয়ালস টু মিউ আর টি, তুমি পারবে করতে, বুঝতে পেরেছো, এনি কনফিউশন? না, লিখে নাও যে কে ইজ দি বোলজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা আগের দিন আমরা করেছি যে আর কাকে বলে, একদম প্রথম দিক থার্মোডাইনামিক্সের মনে আছে আর কাকে বলে, রিয়েল গ্যাস কনস্ট্যান্ট, ভ্যালু কত, 8.31 জুল পার মোল পার কেলভিন, গুড, ঠিক আছে। এখন 7:22 বাজে,